আগে তো এইদিকে কেউ মানে জুতা ফুরিয়েই ঢুকতে পারতো না, এমনকি মানুষ সকল যে দরিয়া নিয়ে এখানের মধ্যে বিচার আচার হইতো আমরা দেখছি। ওনাদের শাসন এই পুরা গ্রামই ওনাদের শাসনে ছিল, কিন্তু মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে আসন রাজার মন ময়নাই রে। অমর কালজয়ী এই গানের স্রষ্টা মরমী কবি হাসন রাজা। এই গানের মতোই হাসন রাজার সিলেটের বিশ্বনাথের রামপাশার পৈতৃক বাড়ি এখন অযত্নে অবহেলায় মাটির সাথে মিতালি করে নীরবেই কাঁদে। বাংলার মরমী সাধকের বাড়িটি কেমন আছে এখন, ধ্বংসস্তূপের মধ্যে কিভাবে টিকে আছে শেষ অংশটুকু, এর ভিতরবাহির বিস্তারিত দেখাবো আপনাদের। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। মরমী কবি হাসন রাজার পৈতৃক নিবাস রামপাশার এই বাড়িটির বিস্তারিত তুলে ধরব এই ভিডিও প্রতিবেদনে। তাহলে চলুন শুরু করা যাক। হাসন রাজার পৈতৃক নিবাস রামপাশায় যেতে হলে প্রথমে যেতে হবে বিশ্বনাথ উপজেলায়। বিশ্বনাথ থেকে রামপাশা বাজারে গেলেই বাম দিকে ছোট্ট একটি রাস্তা চলে গেছে রামপাশা হাসন রাজার বাড়ির পাশ দিয়ে, এবং রাস্তার ধারেই একটি সাইনবোর্ড পাবেন যেখানে লেখা রয়েছে হাসন রাজার জন্মভূমির ইতিবৃত্ত। অনেক আগ্রহ নিয়ে যারা যাবেন হাসন রাজার পৈতৃক বিটাটি দেখতে, তাদেরকে কিন্তু শুরুতেই হতাশ হতে হবে। বাম দিকে তাকালেই দেখতে পারবেন পুরনো দুটি দালান কোঠা অবহেলা অযত্নে পড়ে আছে, তার মধ্যে ঝোপঝাড়ের আবাসভূমি। দেখলেই মনে হবে এগুলো দেখাশোনার যেন কেউ নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ঘর, এর মধ্যে একটি দোতলা ঘর রয়েছে যেটিরও কোনো অস্তিত্ব, একেবারে বিলীন হওয়ার পথে। ধীরে ধীরে ধ্বংস হয়ে যাওয়া হাসন রাজার পৈতৃক ভূমির বর্তমান চিত্র হচ্ছে এটি, যা আপনাদের এখন ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে সামনের যে ভবনটি দেখছেন তার কোনো দরজা জানালা নেই, খসে পড়ছে ইটগুলো, কিছু ইট আবার খুলে নেওয়া হচ্ছে, এর মধ্যে আবাস গেড়েছে গাছগাছালি। দেখতে পাচ্ছেন ওয়াল বেয়ে উঠছে বটের গাছ। আর এভাবেই তিলে তিলে ধ্বংস হচ্ছে মরমী কবি হাসন রাজার পৈতৃক বাড়িটি। অথচ অনেক সময় শোনা গিয়েছে যে এই বাড়িটি সংস্কার করা হবে, ঘরে তোলা হবে এখানে সাংস্কৃতিক জাদুঘর, কিন্তু বাস্তবে এর কোনো ছিটে ফোটাও নেই। এই যে দেখতে পাচ্ছেন কালো দেয়ালগুলো সাক্ষী হয়ে আছে ইতিহাসের, যেখানে বসে অনেক মরমী গান রচনা করেছেন কবি হাসন রাজা। কিন্তু সেই ইতিহাসের অংশগুলো এখন অযত্নে অবহেলায় একদম ধ্বংসের ধার প্রান্তে, এভাবে আর কতদিন টিকে থাকবে? হয়তো আর কিছুদিন, তারপরে হয়তো এগুলোও বিলীন হয়ে যাবে কালের পরিক্রমায়। ক্রমেই ধ্বংস হয়ে যাচ্ছে হাসন রাজার তৈরি পুরনো গড়, স্মৃতি ধরে রাখতে উদ্যোগ নিচ্ছে না কেউ। দিনের পর দিন এভাবেই অবহেলা আর অযত্নে পড়ে আছে বিশাল বাড়িটি। যে বাড়ির দিকে তাকিয়ে থাকেন হাসন রাজার অসংখ্য ভক্ত আশেকা। আগ্রহ নিয়ে হাসন রাজার বাড়ি দেখতে এসে অনেকেই হতাশ হন, যে হতাশা মানুষের মধ্যে কষ্টের পাহাড়ে জমে থাকে। অথচ এই হাসন রাজাই বিশ্বনাথের রামপাশা গ্রামে জীবন যৌবন কাটিয়েছেন, কিন্তু দেশে কিংবা দেশের বাইরে থেকে যখন হাসন রাজার পৈতৃক নিবাসটি দেখতে দর্শনার্থীরা আসেন, তখন এসে তাদেরকে হতাশ হতেই হয়। লোকদের জিজ্ঞেস করে চিনে নিতে হয় হাসন রাজার বাড়িটি, আর যখন চিনতে পারলেন তখন চোখের সামনে যা দেখলেন তা অনেকের কাছে অবিশ্বাস্যই মনে হবে। পুরনো একটি ঘর,
অযত্নে অবহেলায় একদম ধ্বংসের প্রান্তে। ইটগুলো একটি একটি করে খসে পড়ছে, কোথাও আবার দরজা জানালা খুলে নেওয়া হয়ে গেছে। এমনই একটি বাড়ি ঠায় দাঁড়িয়ে আছে এখন বিশ্বনাথের রামপাশায়, আর এটি হচ্ছে মূলত হাসন রাজার পৈতৃক বাড়ি, যেখানে জন্ম নিয়েছিলেন বাংলার মরমি সাহিত্যিক হাসন রাজা। বাংলার মরমি সাহিত্যে হাসন রাজার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। হাসন রাজার পরিবারের বিশাল ভূসম্পত্তি এখনও বিশ্বনাথের রামপাশায় রয়েছে। বিশেষ করে রামপাশার বাড়িটি এখন অযত্ন অবহেলায় ধ্বংসের দ্বার প্রান্তে থাকলেও অনেক ভূসম্পত্তি কিন্তু এখনও রয়ে গেছে। শত শত সাহিত্যপ্রেমী মানুষ এখনও এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে রামপাশায় যান, গিয়ে দেখেন একটি জরাজীর্ণ বঙ্গুর পাকা বাড়ি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির সামনের বিশাল দিঘিসহ এই জমিতে হাসন রাজার স্মৃতির নিদর্শনস্বরূপ অনেক কিছুই করা যেতে পারে। পরিকল্পিতভাবে এই জায়গাকে কাজে লাগিয়ে দেশি বিদেশি পর্যটকদের জন্য করা যেতে পারে সাংস্কৃতিক স্পট, করা যেতে পারে সাহিত্য সংস্কৃতির মিলন কেন্দ্র। কিন্তু এ ব্যাপারে কোনো উদ্যোগই এখন পর্যন্ত লক্ষণীয় নয়। কালেবদ্রে বাড়িটি সংস্কারের আওয়াজ শোনা গেলেও তার বাস্তব কোনো রূপায়ণ দেখা যাচ্ছে না। যদিও সিলেটের সাহিত্য এবং সংস্কৃতি প্রেমীদের দাবি, বাংলার মরমি সাহিত্যিক কবি হাসন রাজার বাড়িটি যেন সংরক্ষণ করা হয়, এটি যেন নান্দনিক করে অন্ততপক্ষে দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণীয় বাড়ি হিসেবে গড়ে তোলা হয়, হতে পারে একটি পর্যটনপ্রিয় স্থানও, কিন্তু কে নিবে এই উদ্যোগ? বাংলাদেশের মানুষের আবেগ আছে, মানুষ হাসন রাজার সম্পর্কে জানতে চায়। এখানে যেহেতু তার স্মৃতি বিজড়িত এই জায়গা, এবং এখানে তার হাতে তার সময়ে তৈরি একটি অসম্পূর্ণ ভবন আছে, সেই ভবনসহ এখানে পর্যটকরা আসেন, দেখতে চান। এখানে হাসন রাজা সংক্রান্ত তথ্য এবং এই ভবন সংরক্ষণের যেটা আমরা দেখলাম, যে কোনো সময় এটা আসলে ভেঙে পড়তে পারে। মরিলে হইব মাটিতে বাসা, পড়িয়া থাকিবে লক্ষ্মণ শ্রী আর রঙ্গের রামপাশা, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা না আমার, জানতো যদি হাসন রাজা বাঁচব কতদিন, বানাইতো দালান কোঠা করিয়া রঙিন। মরমি কবি হাসন রাজা তার জীবদ্দশায় এমন অনেক গান রচনা করে গেছেন, ছন্দে আর গানের কলিতে জেগে উঠেছিল কবি দেওয়ান হাসন রাজার মরমি সুর। হাসন রাজা তার গানের সঙ্গে মিল রেখে সিলেট জেলার বিশ্বনাথের রামপ্রাসাদ বাড়িতে ঘরে তুলেননি কোনো রাজপ্রাসাদ, তার গ্রামের বাড়িতে যা ছিল বর্তমানে তা হারিয়ে যাচ্ছে। তৎকালীন সময়ে চুন সুরকি দিয়ে তৈরি একটা দেয়াল আর ছোট্ট পাকা একটি দোতলা দালান বাড়িতে দাঁড়িয়ে আছে, তাও কালের বিবর্তনে খসে পড়ছে, সেগুলোই হাসন রাজার বাড়ির একমাত্র স্মৃতি। মরমি কবি হাসন রাজার সেই স্মৃতিগুলো সংস্কারের অভাবে এখন নেই বললেই চলে। তার প্রতিটি গানের কলিতে ফুটে উঠেছিল আবহমান বাংলার ইতিহাস, ঐতিহ্য ও আর সব শ্রেণী পেশার মানুষের সুখ দুঃখের কথা। তবে তার বেশিরভাগ গানই রয়েছে দেহতত্ত্বের সমাহার, মুক্তমনা মানুষের মনের কথাগুলোকে তার গানের কলি দিয়ে তুলে ধরেছিলেন মানুষের কাছে। সত্যি ছিলেন কবি হাসন রাজা একজন মরমি সাধক। হাসন রাজা মরমি সাধক হলেও তার সাধনার বাড়িটি আজ অসাধনে অযত্নে অবহেলায় পড়ে রয়েছে, দিন দিন তার জৌলস হারিয়ে এখন একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। যে কেউ একবার তাকালেই বুঝতে পারবে যে এই বাড়িটির কোনো রক্ষণাবেক্ষণের দায়িত্বে কেউ নেই, অথচ মূল্যবান এই সম্পদটুকু রক্ষণাবেক্ষণ করলে এটি হয়ে উঠত বাংলাদেশের পর্যটনের, বিশেষ করে সিলেটের পর্যটনের অন্যতম জনপ্রিয় স্থান। এখনও দেশে, দেশের বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন অনেক লোক ঘুরতে আসেন সিলেটে, যারা খোঁজ নেন হাসন রাজার পৈতৃক নিবাসের। অনেকে আবার ঘুরতেও যান ওইসব এলাকায়, কিন্তু গিয়ে তাদের হতাশ হয়ে ফিরে আসতে হয় বর্তমান চিত্রটি দেখে। বাস্তব চিত্রের সাথে কেউ তাদের বিশ্বাসের মেলবন্ধন ঘটাতে পারেন না। অনেকের বিশ্বাস করতে কষ্ট হয় যে বাংলা সাহিত্যের অন্যতম একজন মরমি কবি
হাসন রাজার পৈতৃক নিবাসটির বর্তমান অবস্থা এই, যা চোখে না দেখলে আসলেও বিশ্বাস করার কথা নয়। এখনও উদ্যোগ নিলে সম্ভব এটিকে আকর্ষণীয় রূপ দেওয়ার, এবং যদি এটাকে রক্ষণাবেক্ষণ করে সুন্দর করে সাজানো হয় তাহলে এটা নিশ্চিত করে বলা যায় বাংলাদেশের পর্যটনে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে গৃহীত হবে। কারণ রামপাশাতে এখনও অনেক পর্যটক আসেন হাসন রাজার স্মৃতিবিজড়িত এলাকাটি দেখার জন্য। কেমন ছিল তার রাজত্ব, কিভাবে তিনি তার রাজ্য চালিয়েছিলেন সেই সময়ে, এইসব ইতিহাস জানতে অনেকেই স্মৃতি হাতড়িয়ে বেড়ান এই এলাকায় এসে। সুতরাং এই বিষয়টিকে কাজে লাগিয়ে সরকার অথবা ব্যক্তিগত উদ্যোগেও অন্ততপক্ষে এটিকে সংরক্ষণ করা জরুরি বলে মনে করেন সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা।